আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? দূর দূরান্ত থেকে যে যে ডিস্ট্রিক্ট থেকে আমাদের ক্লাসটা ফলো করছো তাদের অভিনন্দন ও স্বাগতম জানিয়ে আমরা আজকে তোমাদের জন্য নতুন একটা ক্লাস নিয়েছি গ্রিন পেন স্কুলের মাধ্যমে। গ্রিন পেন স্কুলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে একটা জাতিকে অর্থাৎ সুশিক্ষা উপহার দেওয়া। তাহলে যাই হোক, আমরা শুরু করছি আজকের ক্লাসটা। খুবই গুরুত্বপূর্ণ যে ক্লাসটা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টে জানা উচিত, যারা এসএসসি লেভেল এবং এইচএসসি লেভেল স্টুডেন্ট আছে এবং যারা অনার্স মাস্টার্স করছে তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাসটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে রাইট ফর্ম ভার্ব কমপ্লিট হয়। কারণ রাইট ফর্ম ভার্বে যারা দুর্বল, যারা আমাদের এই চ্যানেলে গ্রিন পেন স্কুল থেকে রাইট ফর্ম ভার্বে ক্লাস করেছো, তাদের যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো কমপ্লিটিং এর মাধ্যমে কমপ্লিট হবে আশা করি। কমপ্লিটিং সেন্টেন্স বলতে আমরা বুঝি একটা সেন্টেন্স মানে একটা বাক্যর অর্ধেক অংশ থাকবে আর অর্ধেক অংশ আমার পরিপূর্ণ করতে হবে। আর এই অর্ধেক অংশ পরিপূর্ণ করতে গেলে আমাদের দুইটা ক্যাটালগ আমরা পৌঁছাবো। এক নম্বর ক্যাটালগ হচ্ছে কিছু রুলস মানে কিছু নিয়ম বা কিছু টেকনিকের মাধ্যমে আমাদের জানতে হবে, আর দুই নম্বর টেকনিক হচ্ছে সেটা ভাষাগত অর্থ বুঝতে হবে, তারপর আমাদের পরিবর্তন করতে হবে। আর আরেকটা জিনিস বলতে হয়, কমপ্লিটিং সেন্টেন্সে কিছু প্রবাদ বাক্য আছে, এই প্রবাদ বাক্য কমপক্ষে তোমাদের বিভিন্ন বোর্ড থেকে যে প্রবাদ বাক্য এসেছে সেই বোর্ডের প্রবাদ বাক্যগুলো মুখস্থ করবে। কারণ প্রবাদ বাক্য কখনো বানায় লেখা সম্ভব হয় না। যেমন আমরা এখানে বলতে পারি, ডেঞ্জার কামস হোয়াই ইট ইজ ফেয়ার, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এই যে প্রবাদটা, এই প্রবাদের বাক্য যেমন ডেঞ্জার কামস হোয়াই দিল, এখানে কি করবে, ইট ইজ ফেয়ার, অর্থাৎ যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, একটা প্রবাদ বাক্য। এটা কমপ্লিটিং করতে গেলে তোমরা অবশ্যই কমপ্লিটিং করতে গেলে এই প্রবাদটা মুখস্থ রাখতে হবে। তাহলে যাই হোক, আজকে আমরা আলোচনা করছি কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট ওয়ান অর্থাৎ প্রথম পর্ব। প্রথম পর্বে আমরা কয়েকটা ম্যাজিক অর্থাৎ কয়েকটা সুন্দর টেকনিক শিখবো কমপ্লিটিং সেন্টেন্সের মাধ্যমে। যাক, আমরা আমাদের বোর্ডটা ফলো করি এবং মনোযোগ সহকারে আমরা ক্লাস করি। ক্লাসটা পুরোপুরি দেখবা, ইনশাআল্লাহ দেখলে অনেক কিছু বুঝতে পারবা। যাদের রাইট ফর্ম ভার্বের একটু একটু প্রবলেম হয়েছে আমাদের ক্লাস করার পরও, তারা কমপ্লিটিং করার পর কোনো প্রবলেম থাকবে না আশা করি। তাহলে আজকে আমরা যে নিয়মটা করব, সেই নিয়মটা প্রথমে আমি একটা নিয়ম সেটা করব, সেটা হচ্ছে বাংলা কথার শেষে, বাংলা কথার শেষে খুব মনোযোগ দাও, বাংলা কথার শেষে যদি যদি দেখি লিখতে না লিখতে, খেতে না খেতে, ঘুমাতে না ঘুমাতে, যেতে না যেতে, এমন কোন কথা আমরা যদি প্রয়োগ করি এর কোনো ট্রান্সলেশন কোনো অনুবাদ হয় না, এটা গ্রামাটিক্যাল সিস্টেমে পরিবর্তন করতে হয়, সেটাকে আমরা বলি নো সুনার, হার্ডলি, স্কার্সলি, অ্যাজ সুন অ্যাজ। যেমন আমি যদি বলি আমি ক্লাসে প্রবেশ করতে না করতে স্যার আমাকে ডেকেছিল, এই কথাটা যদি অনুবাদ করতে যাও তখন কিন্তু তোমার কোনো অনুবাদে কাজ হবে না, এই রুলসটা করতে হবে। যেমন নো সুনার হ্যাড দিয়ে করা যাবে, হার্ডলি দিয়েও করা যাবে, স্কার্সলি দিয়েও করা যাবে। তাহলে আমরা প্রথম লেকচার ওয়ান এর মাধ্যমে আমরা নো সুনার, হার্ডলি, স্কার্সলি যে সিস্টেমটা আমরা সেটা শিখবো। ক্লিয়ার? তাহলে আমরা বোর্ড ফলো করি এবং আমরা মনোযোগ সহকারে ক্লাসটা করার চেষ্টা করি এবং দেখি, আশা করি এই ক্লাস করার পর জীবনে কোনোদিন রুলস মুখস্থ না করার কোনো প্রয়োজন নাই, তোমরা অবশ্যই বুঝতে পারবা এবং কখনোই ভুলবা না, এটা আমার চ্যালেঞ্জ রইল। ঠিক আছে, তাহলে আমরা মনোযোগ সহকারে বোর্ডটা ফলো করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু বোর্ডটা মনোযোগ সহকারে ফলো করার চেষ্টা করি। দেখো, এখানে আমরা বাংলা কথা শেষে যে লিখতে না লিখতে, খেতে না খেতে, যেতে না যেতে, এমন কোনো কথা প্রকাশ করতে যাই, তাহলে আমরা কমপ্লিটিং এর নিয়ম যেটা আছে পরীক্ষার হলে আমরা যদি দেখি, নো সুনার হ্যাড আই টোল্ড হিম দ্য স্টোরি, খুব মনোযোগ দাও, নো সুনার হ্যাড আই টোল্ড হিম দ্য স্টোরি, আমি তাকে গল্পটি বলতে না বলতে, খুব মনোযোগ দাও, আমি তাকে গল্পটি বলতে না বলতে, এখানে টেল মানে বলি, টেলের ভাবটা টল মানে ভাবছি টল, অর্থাৎ তাকে গল্পটি বলতে না বলতে, যদি বলতাম নো সুনার হ্যাড আই টোল্ড কামাল, কামালকে গল্পটি বলতে না বলতে, ঠিক একইভাবে হার্ডলি হ্যাড উই রেস্ট দেয়ার, আমরা রিচ মানে পৌঁছানো, তাহলে এখানে উই রিচ দেয়ার, আমরা সেখানে পৌঁছাতে না পৌঁছাতে, ইন টাইম সময়ের ভিতরে, আমরা সময়ের ভিতরে সেখানে পৌঁছাতে না পৌঁছাতে, ঠিক তিন নম্বর স্কার্সলি হ্যাড দে গন দ্যাট প্লেস, অর্থাৎ তারা যেতে না যেতে, গন মানে গো মানে যায়, গন ভার্ব থ্রি, তাহলে দে গন গন তারা যেতে না যেতে, দ্যাট প্লেস সেই স্থানে যেতে না যেতে, ঠিক একেবারে একই ভাষায় অ্যাজ সুন অ্যাজ শি কেম হিয়ার, সেখানে আসা মাত্রই, এমন কোনো কথা প্রকাশ করতে গেলে পরীক্ষার হলে যদি নো সুনার হার্ডলি স্কার্সলি অ্যাজ সুন অ্যাজ দিয়ে আসে, আমি অর্থ বুঝি না বা অর্থ পারি না কোনো প্রবলেম নাই, তোমরা কি করবা খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। তোমরা প্রথমে নো সুনার থাকলে অবশ্যই টি এইচ এ এন দেন লিখবে, খেয়াল করো টি এইচ এ দেন দেন লিখবে, পারো আর না পারো, টি এইচ ই এন না টি এইচ এ এন। তারপর দেখো এখানে আমরা হয়ে লিখবো, পারি না পারি, এটা হচ্ছে মেন, এখানে আমরা হয়ে লিখবো, আর এখানে কমা, খুব মনোযোগ দাও, কমপ্লিটিং সেন্টেন্সে প্রত্যেকটা বোর্ডে এসএসসি বলো এইচএসসি বলো প্রত্যেকটা বোর্ডে এই নিয়মের একটা আসবেই, অর্থাৎ
এজন্য আমরা বোঝার চেষ্টা করি নো সোনারে টিএইচ এন্ড দেন 100% লিখব হার্ডলি দ্য হোয়েন স্কার্সলি দ্য হোয়েন আর অ্যাজ সুন অ্যাজ দ্য কমা তারপরে তুমি কি পারো না পারো এটা বড় ব্যাপার না অর্থ বোঝো না কোনো প্রবলেম নাই তুমি তোমার বন্ধুর নাম তোমার ক্লোজ ফ্রেন্ডের নাম তোমার বাবার নাম বা যে কোনো একটা নাম বসাও নাম বসাও ওয়েনটা উঠ লাগবে তাহলে হয়ে যাবে প্রশ্ন স্যার কিভাবে হবে একটু দেখি আমরা যেমন আমার ছেলের নাম আচ্ছা আরফান 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 ওয়েটাও ওয়েট আউট এখন দেখো পুরো অ্যানসারটা কিভাবে দাঁড়াচ্ছে আমি একটু বোঝার চেষ্টা করি নো সোনার হ্যাট আই টোল্ড হিম আমি তাকে বলতে না বলতে স্টোরি গল্পটি বলতে না বলতে দেন আরফান ওয়েট আউট তারপর আরফান বাইরে চলে গিয়েছিল তাহলে পুরো ব্যাখ্যাটা আমরা কি বুঝলাম আরফান ওয়েট আউট অর্থাৎ ভি টু হবে তাহলে আমাদের নোটটা কি হবে এই সেন্টেন্সে অর্থাৎ নো সোনার হার্ডলি স্কার্সলি যাই থাকুক না কেন আমরা ভি টু বসাবো ভার টু ওয়েট আউট এখানে যদি আমি ওয়েট না লিখে যদি লিখতাম অ্যাট রাইস আরফান ভাত খেয়েছিল হবে যদি আমি লিখতাম কেম আউট মানে কেম কেম ইন দা রুম রুমে প্রবেশ করেছিল এটাও হবে তাহলে আমরা এখানে হোয়েন এক কিন্তু দেখো আরফান ওয়েট আউট আরফান ওয়েট আউট তাহলে আমরা এখানে দ্বিতীয় যে হার্ডলি হ্যাড উই রিচ দেয়ার ইন টাইম আমরা সেখানে পৌঁছাতে না পৌঁছাতে ইন টাইম সময়ের মধ্যে আরফান ওয়েট আউট আরফান বাইরে চলে গিয়েছিল ঠিক একইভাবে স্কার্সলি হ্যাড দে গান তারা যেতে না যেতে দ্যাট প্লেস সেই স্থানে আরফান ওয়েট আউট আরফান বাইরে চলে গিয়েছিল প্রত্যেকটা একই অ্যানসার দিয়ে শেষ করতে পারছি তারপর তো গ্যাস তো গ্যাস সি কেম অর্থাৎ সে আসা মাত্রই হিয়ার এখানে আরফান নয় আরফান বাইরে চলে গিয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝলাম একটা দিয়ে একটা সেন্টেন্স দিয়ে আমি চারটা অ্যানসার কমপ্লিট করছি এখন প্রশ্ন স্যার পরীক্ষার হলে যদি নো সোনার দিয়ে আসে যেমন এইভাবে আসে নো সোনার হ্যাট আওয়ার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আওয়ার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা টেকেন সাম স্টেপ টেকেন নিয়েছিল সেম স্টেপ টু ইরাডিকেট ইলিটারেসি ফ্রম আওয়ার সোসাইটি খুব মনোযোগ দাও নো সোনার হ্যাট আওয়ার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা টেকেন সাম স্টেপস টু ইরাডিকেট ইলিটারেসি ফ্রম আওয়ার সোসাইটি অর্থাৎ আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইরাডিকেট ইলিটারেসি অর্থাৎ উচ্ছেদ করতে মানে নিরক্ষরতা উচ্ছেদ করতে দূর করতে কিছু পদক্ষেপ নিয়েছিল নেওয়া মাত্রই কি কমা থেকে দেন আরফান ওয়েন্ট আউট আরফান বাইরে চলে গিয়েছিল এটা হবে ওয়েন্ট আউট মানে কি বোঝাচ্ছে রুমের বাইরে বলতে পারো খুলনার বাইরে বলতে পারো গ্রামের বাইরে বলতে পারো আমেরিকা মানে বাংলাদেশ বাইরেও বলতে পারো আউট এমন একটা কথা সেটা মনে করো তোমার যে কোনো জায়গায় প্রযোজ্য হবে অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি যদি নোসুনার হার্ডলি স্কার্সলি দিয়ে পরীক্ষার হলে আসে তুমি অবশ্যই অবশ্যই তুমি তোমার বন্ধুর নাম বসাই দিয়ে ওয়েন্ট আউট লিখে বসে থাকবে 100% হবে প্রশ্ন স্যার যে আসলে এরপরে কি ওয়েন্ট আউটটা দিকে অন্য কিছু দিতে পারো 100% দিতে পারো ভি টু দিবা কি দেবো ভি টু তবে ওয়েন্ট আউট দিলে কথাটা সুন্দর মানায় নেয় যে কোনো সেন্টেন্সের সাথে ক্লিয়ার তাহলে আমরা দুই নম্বর স্টেপ নিয়ে আমরা আলোচনা করছি তাহলে আমরা এক নম্বর আমরা শিখলাম নো সোনার হার্ডলি স্কার্সলি অ্যাজ সুন অ্যাজ ক্লিয়ার তাহলে আমরা দ্বিতীয় স্টেপ নিয়ে আমরা আলোচনা করছি ক্লাসটা দেখো এবং তোমাদের এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে কোনো অভিযোগ থাকে কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং জানাবে যারা আমাদের গ্রিন পেন স্কুলের নতুন স্টুডেন্ট যারা নতুন দেখছো তারা যদি চ্যানেলটা ভালো লাগে নতুন নতুন আপডেট ক্লাস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে যদি আমাদের নতুন ক্লাস আসলে তোমাদের নোটিফিকেশন তোমাদের কাছে যায় এবং তোমাদের বুঝতে পারো আমরা নতুন কোনো ক্লাস ছেড়েছি তারপরে দ্বিতীয় স্টেপে চলে আসি ক্লিয়ার আমরা ফলো করি দ্বিতীয় স্টেপ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটার একটু আগে আলোচনা করেছিলাম নাম্বার ওয়ান আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা কিন্তু ইম্পর্টেন্ট 100% আমরা ওপেন চ্যালেঞ্জ করতে পারি এসএসসি এবং এইচএসসি লেভেলে 100% যারা নবম দশম আছে তাদের জন্য চ্যালেঞ্জ করছি পরীক্ষা আসবেই নো সোনার হার্ডলি স্কার্সলি অ্যাজ সুন অ্যাজ তাহলে আমরা দ্বিতীয় নম্বর নিয়ে আলোচনা করছি অ্যাজ ইফ বা অ্যাজ দো খুব মনোযোগ সহকারে খেয়াল করো অ্যাজ মানে যেহেতু ইফ মানে যদি দুইটাকে যদি আমরা বাংলা করি তাহলে যেহেতু যদি হয় ঠিক একইভাবে অ্যাজ মানে যেহেতু দো মানে যদিও অর্থাৎ যেহেতু যদিও হয় তাহলে কথাটা ম্যাচিং হচ্ছে না অর্থাৎ দুইটা ওয়ার্ড যখন একত্রে কাজ করবে তখন এর অর্থ হচ্ছে যেন খুব মনোযোগী এর অর্থ কি যেন যারা এইচএসসি লেভেলে আছো তাদের তিন নম্বর ওয়ার্ড ফ্রেস নামে একটা গ্রামার আছে বক্সের মধ্যে ওয়ার্ড ফ্রেস দিয়ে দেয় তাদের জন্য এই গ্রামারটি ইম্পর্টেন্ট তারা খুব মনোযোগ সহকারে ক্লাস করতে তাদের 10 মার্কস পাবা আর ক্লাস 9 যারা বা 10 যারা বা যারা এসএসসি যারা তারা অবশ্যই 5 মার্কস পাবা খেয়াল করো অ্যাজ ইফ মানে কি যেন এটা এমন একটা শব্দ এমন একটা ওয়ার্ড এই ওয়ার্ড গুলো সবসময় প্রকাশ করে ভি টু অর্থাৎ ভার্ব টু নিয়ে কাজ করে অর্থাৎ আমরা প্রথমে নোটটা দিচ্ছি নোটটা খুব মনোযোগ সহকারে ফলো করো নোট খুব মনোযোগ সহকারে নোট খেয়াল করো ভি ওয়ান যদি আমরা দেখি অ্যাজ ইফ এর আগের অংশ খুব মনোযোগ অ্যাজ ইফ এর আগের অংশ ভি ওয়ান থাকে খুব ভি ওয়ান থাকে আমরা ভি টু বসাবো পারি আর না পারি ঠিক একইভাবে ভি টু থাকলে খুব মনোযোগ সহকারে ফলো করো ভি টু থাকলে হ্যাড বসাবো এখন প্রশ্ন স্যার আমরা
তাহলে বুঝলাম পারি আর না পারি যদি এজিট দিয়ে কোনো সেন্টেন্স আসে কোনো সেন্টেন্সকে কমপ্লিটিং করতে বলে আমরা অবশ্যই ভি টু টার্গেট করবো, ভি টু অর্থাৎ দেখবো এজিটের আগের অংশ ভি টু আছে কিনা, যদি ভি টু থেকে আমরা হ্যাড বসাবো। আর আমরা রাইট ফর্ম ভার্বের ক্লাসে করেছিলাম মাত্র 13টা ওয়ার্ডস এর পরে ভি থ্রি হয়, খুব মনোযোগ সহকারে খেয়াল করো, আমরা রাইট ফর্ম ভার্বের ক্লাসে করেছিলাম যে মাত্র 13টা ওয়ার্ডস এর পরে ভি থ্রি হয়, 13টা ওয়ার্ডস কে এর মধ্যে আমরা ফার্স্ট ওয়ার্ড বলেছিলাম হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং গেটস, এর মধ্যে দেখো হ্যাড আছে তাহলে হ্যাডের পরে যে ভার্বটা বসাবো সেটা কিন্তু ভার্ব থ্রি হবে। তাহলে আমরা বোঝার চেষ্টা করি, নোট ভার্ব ওয়ান দেখলে আমরা কি বসাবো ভি টু, আর ভি টু দেখলে আমরা কি বসাবো হ্যাড বসাবো। আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি, খেয়াল করি আমরা দেখো মিনা স্পিক্স অ্যাজ ইফ, খুব বড় দেখো মিনা স্পিক্স মানে মিনা কথা বলে অ্যাজ ইফ এমন ভাবে যেন সে সবকিছুই জানতো, অর্থাৎ আমরা এখানে আমরা মিনা মেয়ে মিলে আমরা সি লিখবো, কি লিখবো সি, আর এখানে ভার্ব টু নিউ কি এনি নিউ এভরিথিং ই ভি ইয়ার এভরি টি এইচ আই এভরিথিং, খুব মনোযোগ সহকারে খেয়াল করো আমরা এখানে স্পিক্স কি ভার্ব ওয়ান, মিনা স্পিক্স কথা বলে অ্যাজ ইফ যেন এমন ভাবে কথা বলে যেন সি নিউ এভরিথিং, আছে ভি টু আমরা ইউজ করেছি এটা ভি টু, আর এখানে আমাদের ভি ওয়ান আছে খেয়াল করো, ভি ওয়ান থাকলে আমরা ভি টু দেবো পারি না, বাট প্রশ্ন স্যার অন্য কোনো ভার্ব দিলে হবে, হ্যাঁ অন্য কোনো ভার্ব দিলে হবে, তবে তোমরা অ্যাজ ইফ এর গ্রামার যদি আসে এই নো নিউ নন এই ভার্বটা ব্যবহার করব, কোনটা খেয়াল করো যেমন কে এন ও ডব্লিউ নো কে এন ই ডব্লিউ কে এন ও ডব্লিউ নন, এই ভার্বটা তোমরা যদি ব্যবহার করো তাহলে তোমাদের কথার সাথে কাছে মানে কথার সাথে সেন্টেন্স মিল হয়ে যাবে, যে কোনো সেন্টেন্স থাকুক। ঠিক একইভাবে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি দেখো মিনা টোল্ড মি দ্য স্টোরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নিশ্চয় ক্লিয়ার বুঝতে পেরেছি দুইটা সেন্টেন্স, আমরা যে দুইটা নিয়ম শিখলাম আগেরটা এক নম্বর আমরা নসুরাতের দ্বিতীয়টা অ্যাজ ইফ, এটা 100% খুবই ইম্পর্টেন্ট, এটা যে কোনো স্টুডেন্টের জন্য অবশ্যই প্রয়োজন, রাইট ফ্রম ভার্বের কাজে লাগবে, কমপ্লিটিং ও কাজে লাগবে, কানেক্টর ওয়ার্ডও কাজে লাগবে, অর্থাৎ এই জন্য আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, এই ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই ডাউনলোড করে বারবার ট্রাই করবে এবং নোট করবে খাতায়, তাহলে তোমাদের অনেক কিছু জানতে পারবে। তাহলে আমরা এই দুই নম্বরে বোঝার চেষ্টা করি আরেকটু, তাহলে স্যার আপনি বুঝাইতে চাচ্ছেন যদি অ্যাজ ইফ বা অ্যাজ তো থাকে পরীক্ষার হলে আমি অর্থ বুঝি না অর্থ জানি না ভি টু বসাবো, তাতে যেই সেন্টেন্সই হোক না কেন তবে ভি টু আমরা বসাবো কি স্যার নো নিউ নন এই ভিটা এই ভাবটা বসানোর চেষ্টা করব। আমরা এখানে নোটটা লিখেছি এবং আমরা এক্সাম্পলে প্রমাণ করেছি, এখন আমরা তিন নম্বর নিয়ে আলোচনা করব, তিন নম্বর আলোচনা আরো গুরুত্বপূর্ণ যেটা আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে প্রত্যেকটি স্টুডেন্টের, সেটা আমরা কি করবো ইফ দিয়ে আলোচনা করবো, ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা তিন নম্বর নিয়ে আলোচনা করছি, দেখো তিন নম্বর যেটা আমরা আলোচনা করবো সেটা অনেক স্টুডেন্টরা জানো, সেটাকে আমরা বলি কন্ডিশনাল ওয়ার্ড, যেটাকে আমরা ইফ দিয়ে সেন্টেন্স শুরু করি, ইফ ইফ মানে একটা কন্ডিশন, এটাকে তিনটা স্টাইলে ভাগ করা হয়, তিন ভাগে যায় ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন, আমরা বোর্ড নিয়মে যাচ্ছি না যেহেতু গ্রিন পেন স্কুল তোমাদের সম্পূর্ণ আপডেট ক্লাস নতুন ক্লাস গবেষণা ধর্মী ক্লাস দিচ্ছে, অর্থাৎ আমরা যদি বইয়ের মতো হুহু রুলস লেখা শুরু করি তাহলে গ্রিন পেন স্কুল এই ক্লাসটা দিয়ে কি হবে, কারণ আমরা বই রুলসও পড়তে পারি। এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে সম্পূর্ণ আপডেট নতুন নতুন ক্রিয়েটিভ গবেষণা ধর্মী ক্লাস, যেগুলো হয় আমরা সেই ক্লাসগুলো তোমাদের নেই তোমাদের উপকার উপকারের স্বার্থে, এতে আমাদের কি আমরা স্যাটিসফাই হই এই কারণে তোমাদের ভালো কিছু উপহার দিতে পেরে, আর তোমরা যদি আমার চ্যানেলটা দেখছো আমাদের চ্যানেলটা দেখছো এই জন্য আমরা গর্বিত, কারণ তোমরা আমাদের ভালোবাসো বিদায় আমাদের সাথে আছো। ঠিক আছে আমরা নাম্বার তিন তিন নম্বর নিয়ে আলোচনা করছি, নাম্বার থ্রি ইফের বাংলা হচ্ছে যদি, আমরা সবাই জানি ইফটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য, আমরা সিম্পল কমপ্লেক্সের ক্লাস নেব নেক্সট আশা করি, ইফ মানে যদি, এই ইফের পরে আমরা কি করব স্যার মানে ইফ দিয়ে আসা অনেক সময় ভুল করি, কখন আমরা উইল বসাবো কখনো আমরা উড বসাবো কখন উড অ্যাপ বসাবো, আজকে আমরা শর্ট একটু আলোচনা করি, দেখো আমরা একটু নোটটাকে নিয়ে নিই তাহলে ভালো হবে, খুব মনোযোগ দেবে ইফের নোট ভি ওয়ান, ইফ দিয়ে যদি কোনো সেন্টেন্স আছে ভি ওয়ান থাকলে তুমি অবশ্যই পারো না করে উইল বসাবে, উইল হবে কি হবে উইল হবে, তুমি কেন লিখতে পারো কোনো সমস্যা নেই, তবে উইল বসালে বেস্ট হয়, দেখো ভি টু থাকলে আমরা উড বসাবো,
আমরা উড হ্যাভ বসাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট নোট, খুবই ইম্পর্টেন্ট নোট যা তোমাদের প্রত্যেকটি স্টুডেন্টের কাজে লাগবে। ক্যামেরা বার বোয়াল থেকে উইল হবে, আমরা পারি না পারি আমরা মুখস্ত করবে, প্লিজ আমার সাথে ফলো করো। বার বোয়াল থেকে কি হবে? উইল হবে। বার টু থেকে কি হবে? উড হবে। যদি হ্যাড থেকে কি হবে? উড হ্যাভ হবে। স্যার একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝালে ভালো হয়, আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তবে নোটটা অবশ্যই মনোযোগ সহকারে ফলো করি। বার বোয়াল থেকে কি হবে? উইল। বার টু থাকলে উড, হ্যাড থাকলে উড হ্যাভ। এখন এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝি, খেয়াল করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো আমাদের পরীক্ষার হলে ইবদে আসছে, অর্থ বুঝি না, অর্থ জানি না। তবে যারা ইংলিশ পড়তে চাও বা ইংলিশ শিখতে চাও, তাদের অবশ্যই অর্থ জানা উচিত, চেষ্টা করা উচিত, প্রত্যেকদিন অর্থ হালকা হালকা বুঝে পড়া উচিত। তারপর আমরা একটু দেখি, ইফ আই গো দেয়ার, ইফ মানে যদি, ইফ মানে কি যদি, আই মানে আমি, যদি আমি গো যাই, আমি যদি যাই সেখানে, এখানে অর্থটা হচ্ছে আমি যদি সেখানে যাই, অর্থাৎ এখানে অবশ্যই কমা দিতে হবে। কমপ্লিটিং অবশ্যই ইফ দিয়ে সেন্টেন্সটা কমা দিতে হবে, শুরুতে ইফ থাকে। তাহলে ইফের পরে আমরা কি লাগবো স্যার? যে কোনো একটা সাবজেক্ট বসাই দাও, তোমার বন্ধুর নাম, তোমার ক্লোজ ফ্রেন্ডের নাম, তোমার বাবার নাম, যে কোনো, যেমন আমি আমার ছেলের নাম বসাচ্ছি আরফান। খেয়াল করো, এ আর এফ এন আরফান, উইল গো, উইল গো, খুব মনোযোগ সহকারে। যদি আমি সেখানে যাই আরফান বাইরে চলে যাবে, একটা কন্ডিশন, অর্থাৎ আমাকে আরফান কন্ডিশন দিয়েছে, যদি আমি সেখানে যাই আরফান বাইরে চলে যাবে, একটা কন্ডিশন। ঠিক একইভাবে ইফ শি টোল্ড মি, যদি সে আমাকে বলতো, যদি সে আমাকে বলতো, তাহলে সে আমাকে বলতো, তাহলে কি লাগবে? আরফান উড গো আউট, আরফান। আমি একই আনসার করবো, আরফান উড গো আউট। খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করে, এখন বাংলাটা বুঝি, যদি সে আমাকে বলতো, আরফান উড গো আউট, আরফান বাইরে চলতো। আরফানের সাথে একটা কন্ডিশন দিয়েছে, যে আরফান বলেছে যদি তাকে তুমি বলো ব্যাপারটা, বাবাকে ব্যাপারটা বলো, তাহলে আমি বাইরে চলে যাবো, আরফান বাইরে চলে যেত। অর্থাৎ কন্ডিশন কি? যদি সে আমাকে বলতো, তাহলে আরফান বাইরে চলে যেত, কন্ডিশন। ঠিক একইভাবে ইফ দে হ্যাড ড্রেস দেয়ার, যদি তারা সেখানে পৌঁছতো, দে হ্যাড, তাহলে আরফান বলেছে যদি তোমরা সেখানে পৌঁছাও, তাহলে আমি বাইরে চলে যেতাম। সেখানে আমরা উড হ্যাভ লিখবো, খেয়াল করো। ভার্ব ওয়ান থেকে আমরা উইল লিখছি, আমাদের নোটের ভার্ব টু থেকে আমরা উড লিখছি, উড গো আউট, এখানে আমরা উড ফলো করি, আর এখানে উইল লিখেছি। এখানে আমাদের হ্যাড আছে, খুব মনোযোগ সহকারে, এখানে হ্যাডের একটা ভার্ব আছে, খুব মনোযোগ সহকারে ফলো করি, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটাই আসে। হ্যাডের একটা ভার্ব আছে, আমরা বলেছিলাম হ্যাড থাকলে আমরা উড হ্যাভ লিখবো। তাহলে ইফ দে হ্যাড রিচ দেয়ার, আরফান উড হ্যাভ, আরফান উড হ্যাভ। যদি তারা সেখানে পৌঁছতো, আরফান উড হ্যাভ গান আউট, আরফান বাইরে চলে যেত। ঠিক একইভাবে আমরা বুঝি, ইফ উই হ্যাড, এখানে দেখো এই হ্যাড আর এই হ্যাড এক না, খুব মনোযোগ সহকারে ফলো করো, এই হ্যাড আর এই হ্যাড এক না, এটা হচ্ছে গ্রামাটিক্যাল হ্যাড, আর এটা হচ্ছে ভার্বের হ্যাড। এই জন্য এটা ভিক টু হিসাবে আমরা কাউন্ট করবো, তো গণনা করবো, ভি টু থেকে উড হবে, তাহলে আরফান উড গাউট, খুব মনোযোগ সহকারে ফলো করো, আরফান উড গো আউট। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু বোঝার চেষ্টা করি, খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার। দেখো মাত্র তিনটা কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, এই তিনটা কন্ডিশন আমরা করতে গেলে অনেক নিয়ম সিস্টেম মুখস্ত করতে হয় না? আজকে থেকে আমরা সিস্টেম নিয়ম ক্লোজ করে দিচ্ছি। আমরা মনে রাখবো, ভার্ব ওয়ান থাকলে উইল বসাবো, টু থাকলে উড বসাবো, হ্যাড থাকলে উড হ্যাভ বসাবো। আমরা অর্থ সহকারে প্রমাণ করে দিলাম, যে কোনো সেন্টেন্স যদি লেখা থাকে ইফ আওয়ার প্রিন্সিপাল, আওয়ার প্রিন্সিপাল কেম ইনটু দ্য ক্লাসরুম, যদি আমার প্রিন্সিপাল কে মানে এসেছিল, যদি আসতো ক্লাসরুমে, আরফান উড গো আউট, আরফান বাইরে চলে যেত। যে কোনো সেন্টেন্স হোক, ভার্ব টু থেকে উড বসাবো, যদি এখানে কেমের জায়গায় কাম আসতো, তাহলে উইল গো আউট লিখতাম, ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পেরেছি, উদাহরণের মাধ্যমে কোনো অভিযোগ থাকলে, কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যদি তোমাদের কোনো প্রবলেম হয় সরাসরি কথা বলতে পারো, মোবাইল নাম্বার 01996004151 এই নাম্বারে যোগাযোগ করতে পারো, সরাসরি আমার সাথে কথা বলবে, এবং তোমার কোনো প্রবলেম থাকলে আমরা ফোনে দরকারে আমরা আলোচনা করে বুঝাই দেবো। কমেন্ট বক্সে যদি কমেন্ট করতে তোমাদের প্রবলেম হয়, তবে কমেন্ট বক্সে কমেন্ট করলে ভালো হয়, কারণ আমি ব্যস্ত থেকে অনেক ফোনটা রিসিভ করতে পারি না। তো আমরা তিন নাম্বারটা শিখলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই তিন নাম্বার নিয়ে আমরা ক্লোজ থাকবো, তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং তোমাদের কোনো অভিযোগ সমস্যা থাকলে জানাবো, তারপরে নেক্সট ক্লাস আমরা নেক্সটে ছাড়বো। আশা করি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, দোয়া করি, এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, এবং যারা মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, দুনিয়া সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত দুনিয়া
দুনিয়া বাড়াবাড়ি করা ঠিক না, তো আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।